হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে আমার এসে এম ফুটবল জানি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তোমাদের কাছে আজ একটা ভেরি ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি আমার কাছে এর আগে অনেকবার কমেন্ট করেছে কিছুদিন আগে একটা দাদাও কমেন্ট করেছে। খুবই একটা ইম্পর্টেন্ট একটা কমেন্ট করেছে তো সেই কমেন্টের উপর বেশ করে আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছে তো কী কমেন্ট করেছে ফুটবল প্লেয়ারদের কুকচির চোট কীভাবে সারাবে ফুটবল প্লেয়ারদের বেশিরভাগই কুকচি ব্যথা হয়ে থাকে তোমরা দেখেছো প্র্যাকটিস করতে করতে রান করতে করতে ফট করে দেখবে কারো কুকচিতে মানে গ্রোয়িং কুকচিতে চোট হয়ে যায় ব্যথা হয় কারো কুকচি ফুলে যায় তো আমরা কীভাবে কুইক কুকচির ব্যথাকে সারিয়ে উঠতে পারবো কুইক প্র্যাকটিসে আবার ফিরে আসতে পারবো তো তার জন্যই আজকে এই গ্রোটা শেয়ার করতে চলেছি এই ভিডিওতে আমি আজকে তোমাদেরকে আমাদের কুকচি আমাদের গ্রোয়িংয়ের ব্যথাকে রিমুভ করার জন্য মানে গ্রোয়িংয়ের ব্যথা থেকে রিলিফ পাওয়ার জন্য কতগুলো ইম্পর্টেন্ট কাজ এবং কতগুলো ভেরি ইম্পর্টেন্ট টেচিং দেখিয়ে দেবো তুমি যে ইম্পর্টেন্ট কাজগুলো বলবো এবং যে টেচিংগুলো দেখাবো নিয়মমাপিক করবে তাহলে আমি আশা করি তুমি দেখবে এক সপ্তাহ দু তিন দিনের মধ্যে তোমার কুকচির ব্যথা তোমার গ্রোয়িংয়ের ব্যথা সেরে গেছে তুমি আবার মাঠে ফিরে আসতে পারবে আবার প্র্যাকটিস করতে পারবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা দেখা যাক কিভাবে আমাদের কুকচি গ্রোইং এর ব্যথা থেকে সারিয়ে উঠে আসতে পারবো তো চলো ভিডিওটা দেখা যাক তো ফ্রেন্ড আজকের ভিডিওটা তাদের জন্য যাদের কুস্কিতে চোট হয়েছে কুস্কি বা গ্রোয়িং ব্যথা হয়েছে বা পুরনো ব্যথা এখনো সারছে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা শেয়ার করতে চলেছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক রিলিফ ফ্রম গ্রোয়িং পেইন তো প্রথমেই বলতে চলেছি আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি চার পাঁচটি কাজ বলে দেব এবং তার সঙ্গে দুটো তিনটে এক্সারসাইজ দেখিয়ে দেব তুমি কাজগুলো নিয়মিত করবে এবং যে এক্সারসাইজগুলো দেখাবো এক্সারসাইজগুলো করবে তাহলে দেখবে খুব শীঘ্রই দু তিন দিনের মধ্যেই তোমার গ্রোয়িং এর ব্যথা সেরে গেছে তো আরেকটা কথা কুকচির ব্যথা যে কোনো ব্যক্তির হতে পারে মানে ফুটবল প্লেয়ার ছাড়াও যারা মর্নিং ওয়ার্ক করে রানিং প্র্যাকটিস করে জিম ওয়ার্কআউট করে ব্যায়াম শরীরচর্চা করে যে কোনো ব্যক্তিরই হতে পারে যাদেরই হোক কুকচির ব্যথাটা সহজে সারানোর জন্য কুকচির ব্যথা থেকে সহজে মুক্তি পাওয়ার জন্য আজকের এই আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট কতগুলো কাজ এবং কতগুলো এক্সারসাইজ দেখাতে চলছি তো চলো ভিডিওটা দেখা যাক সবার প্রথমে দ্রুত কুকচির ব্যথা সারানোর জন্য তোমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে কারণে মানে যে কাজের জন্য তোমাদের এই কুকচির ব্যথাটা হচ্ছে বা ব্যথা বেড়েছে তোমাদের আপাতত সেই কাজটা কিছু জন্য বন্ধ রাখতে হবে মানে ধরো তুমি যদি প্র্যাকটিস করো কিংবা জিম প্র্যাকটিস করে থাকো বা রানিং প্র্যাকটিস করে থাকো বা বিভিন্ন ব্যায়ামের কারণে যদি তোমার এই কুকচির ব্যথা বেড়ে থাকে বা বাড়ছে বা হচ্ছে তাহলে তোমাকে সেই কাজটা বা প্র্যাকটিসটা কিছুদিন বন্ধ রাখতে হবে কিছুদিন মানে দু তিন দিন বন্ধ রাখলেই হবে আর যদি দেখা যাচ্ছে দু তিন দিন পরেও সারছে না তাহলে সেটাকে এক সপ্তাহে নিয়ে যেতে হবে তো সবার প্রথম কাজ মাথায় রাখতে হবে যে কারণে তোমাদের এই কুকচির পেন হচ্ছে এই কাজটাকে কিছুদিন বন্ধ রাখতে হবে নাম্বার টু দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কুস্কির যেখানে ব্যথা হয়েছে মানে গ্রোয়িং এর যেই জায়গাটাই ব্যথা হয়েছে সেই জায়গাটাই বড় আইস লাগাতে হবে দিনে তিনবার পনেরো মিনিট করে তোমাদেরকে আইস দিতে হবে ওই গ্রোয়িং এর যে জায়গাটাই ব্যথা হয়েছে বা ফুলেছে দু থেকে তিন ঘন্টা পর পর দিতে হবে মানে দিনে তিন থেকে চারবার তোমাকে আইস বরফ লাগাতে হবে তোমার গ্রোয়িং বা কুকচির যে জায়গাটায় ব্যথা বা ফুলেছে দু থেকে তিন ঘন্টা পর পর তোমাকে কন্টিনিউ পনেরো মিনিট করে আইস লাগাতে হবে আর একটা ইম্পর্টেন্ট কথা কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে ডাইরেক্ট আইস লাগানো যাবে না মানে সরাসরি আইস বরফ তোমরা কিন্তু কখনোই তোমাদের কুকচি বা গ্রোয়িং এর যে জায়গাটায় ব্যথা সেখানটায় লাগাবে না আইস প্যাড বা হালকা টাওয়েল টাওয়ালের ওপর বা হালকা কোনো কাপড়ের উপর তোমরা আইসটা দিয়ে বা পলিথিনের মধ্যে আইসটা রেখে সেইটা তোমরা তোমাদের কুকচির উপর রাখবে যাতে অতিরিক্ত ঠান্ডায় আমাদের স্কিনের কোনো ক্ষতি না হয় নাম্বার থ্রি তৃতীয় যে কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে যদি পারো পাতলা ইলাস্টিক ব্যান্ডেজ লাগাবে যেখানে তোমাদের গ্রোয়িংয়ের ব্যথা হয়েছে মানে হালকা যে পাতলা যে ইলাস্টিক ব্যান্ডেজ হয় যেগুলো দেখবে আমাদের গলা ফুলে গলাতে লাগানো হয় তোমরা দেখেছো তো পারলে হালকা ইলাস্টিক ব্যান্ডেজ গ্রোয়িংয়ের যে জায়গাটাই ফুলেছে কুকচি সেই জায়গাটায় লাগাবে তাহলে দেখবে ফোলাটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে এবং ব্যথা আগের থেকে অনেক কমে যাবে নাম্বার ফোর চতুর্থ তোমাদের যে শেষ কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথম দু একদিন রেস্টে থাকতে হবে মানে হাঁটা চলা তোমাকে একদম বন্ধ করে দিতে হবে বাড়িতে রেস্ট নিতে হবে আর যদি বেশি ব্যথা হয় তাহলে এক সপ্তাহ রেস্ট নিতে হবে এবং হালকা এক্সারসাইজ করবে যেগুলো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে তাহলে দেখবে শীঘ্রই তোমাদের ব্যথা সেরে গেছে তো বন্ধুরা এবার আমি দ্রুত আমাদের কুকচির ব্যথা থেকে রিলিফ পাওয়ার জন্য তোমাদেরকে তিনটি এক্সারসাইজ দেখাতে চলেছি এক্সারসাইজগুলো তোমরা মর্নিংয়ে মানে সকালবেলা প্রত্যেক দিন হালকা লাইটলি করবে তাহলে দেখবে তোমাদের কুকচির ব্যথা দ্রুত সেরে গেছে তো চলো এবার এক্সারসাইজগুলো দেখা যায় তো সাধারণত আমাদের কুকচির ব্যথা বা গ্রোয়িং এর ব্যথা কেন হয় কারণ আমাদের গ্রোয়িং এ বা কুকচি যদি পাওয়ার কমে যায় তাহলে আমাদের কুকচিতে ব্যথা হয় তো আমাদের কুকচির ব্যথাকে দ্রুত সারানোর জন্য আমাদের হালকা পাওয়ার প্র্যাকটিস করতে হবে গ্রোয়িং এর মানে কুকচি তোমরা দেখতেই পাচ্ছ ওই আমি করছি তোমাদের যদি হালকা থোরা ব্যান্ড বা পাওয়ার গাডার থেকে থাকে হালকা তুমি অলরেডি দেখতেই পাচ্ছ ওই ব্রিওতে বা যদি কোনো গাডার থেকে থাকে যেভাবে আমি করছি দেখতেই পাচ্ছ একটা হালকা গাডা নিয়ে লাগিয়ে দিয়ে তোমরা আউটসাইড যেভাবে আমি দেখতেই পাচ্ছ আউটসাইড এভাবে পঁচিশটা পঁচিশটা করে তিন সেট করবে তোমরা যদি থোরা ব্যান্ড বা গাডার না থেকে থাকে তাহলে তুমি গাডার ছাড়াও উইদাউট গাডারও করতে রিল্যাক্সে উইদাউট গার্ডারে বা উইদাউট ব্যান্ডে করবে মানে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমি করছি যেভাবে গাডার ছাড়াই করবে এরকম করে পঁচিশটা করে তিনটে সেট হালকা লাইটলি করবে তাহলে দেখবে তোমাদের কুকচির ব্যথা দ্রুত সেরে যাবে নাম্বার টু দ্বিতীয় যে এক্সারসাইজটা করবে তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি করছি এবার তোমরা সামনে হাত রেখে এবং হাঁটু গ্রাউন্ডে রেখে হাঁটা ভাস করে আউটসাইড ইনসাইড করবে তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি করছি তো আমি ঠিক যেভাবে করছি এভাবে তোমরা সেম আমার মতো পঁচিশটা করে তিন সেট করবে আর হ্যাঁ একদম রিল্যাক্সে করবে ইজিলি তোমরা লাইটলি পঁচিশটা করে তিন সেট কমপ্লিট করবে তৃতীয় যে এক্সারসাইজটা করবে তোমরা আমাকে দেখতেই পাচ্ছ এই ভিডিওতে সেম এবার হাঁটু এবং আমাদের অপোজিট হাতের নি টাচ হবে তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি যেভাবে করছি আমার হাতের কোনোই এবং হাঁটু টাচ তো দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি যেভাবে করছি হাতের কোনোই হাঁটু টাচ করছি এবং আউটসাইডের দিকে বাইরের দিকে আবার নিয়ে নিচ্ছি তো এইভাবে রিল্যাক্সে ইজিলি পঁচিশটা করে তিন সেট করবে এই তিনটে এক্সারসাইজ নিয়মাফিক করার পর লাস্ট শেষ একটা তোমরা এক্সারসাইজ করবে সেটা হচ্ছে বাটারফ্লাই তোমরা দেখতেই পাচ্ছ কুকচির গ্রোয়িংয়ে পাওয়ানোর জন্য বাটারফ্লাই হালকা করে বাটারফ্লাইয়ের মধ্যে করবে এবং হালকা করে তোমাদের দু হাতের কুঁড়ি দিয়ে হালকা করে পেশা দেবে এক মিনিট বা তিরিশ সেকেন্ড করে করবে দু সেট করে করবে তাহলে দেখবে খুব শীঘ্রই তোমাদের কুকচির ব্যথা সেরে গেছে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও যে কুকচির ব্যথা বা গ্রোয়িংয়ের ব্যথা কীভাবে দ্রুত সারানো যায় তো তোমাদেরকে এই ভিডিওতে যে ইম্পর্টেন্ট কথাগুলো এবং যে কটা কাজ এবং কতগুলো এক্সারসাইজ দেখালাম তোমরা নিয়মমাফিক এগুলো করবে তাহলে দেখবে দ্রুতই তোমাদের কুকচির ব্যথা গ্রোয়িংয়ের ব্যথা সেরে গেছে তো ফ্রেন্ড ভিডিও যদি ভালো লেগে থাকে এবং যদি তোমার হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবতকালে আরও অনেক নতুন লার্নিং ইম্পর্টেন্ট ভিডিও পেতে পারো থ্যাংক ইউ ফ্রেন্ড